আপনি আমাকে একটা পাবলিক প্লেসে আপনি তো করতে পারেন না আপনি আমাকে মানে একটা মাসের জন্য আপনারা এইভাবে হ্যারাস করা এই ভাইরাল ভিডিওর কথা নিশ্চয়ই মনে আছে যেখানে বই মেলায় মাস্ক ব্যাগে রেখে ঘোরাঘুরি করার কারণে ভ্রাম্যমাণ আদালত অ্যাক্ট্রেস নাজিফা তুশিকে 200 টাকা অর্থদণ্ড প্রদান করেছিল এবং ওই ঘটনার ভিডিও ধারণ করা হলে নাজিফা তুশি বেশ চোটেও যান বাট রাইট নাও মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস নাজিফা তুশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছে এবং রিটে ওই ঘটনার মুহূর্তে টেলিভিশন সাংবাদিকদের ধারণ করা ভিডিও সরানোর নির্দেশনাও চাওয়া হয়েছে এখন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সঙ্গে তুশির তর্কে জড়ানোর ভিডিওটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং এরপর নাজিফা তুশিকে নিয়ে বেশ সমালোচনাও হয় তার অ্যাটিটিউডের কারণে Not into camera, এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি এখানে পার্সোনাল কোনো ইস্যু হচ্ছে না আপনাকে আমি সেটা রিকোয়েস্ট করছি আপনি সেটা আপনি একটা আপনি আপনার সাথে কথা বলছেন আদালত আমি আদালত কি পার্সোনালি হয় প্লিজ তাকে বুঝান ভেরি ফাস্ট খবর যদিও পরবর্তীতে মাস্ক না পরে বইমেলায় ঘোরাফেরা করার জন্য দুঃখ প্রকাশও করেন তুশি তবে সাংবাদিকদের ভিডিও ধারণ নিয়ে তিনি বলেন জিনিসটা ভাইরাল হলো অনেকেই এ নিয়ে কথাও বলছে কিন্তু আমার তো একটা পরিচয় আছে একটা ব্যক্তিগত জীবন আছে আমার ভুল হতেই পারে সেটা যে কোনো মানুষেরই হতে পারে এবং তুশির কথা হচ্ছে কেন ম্যাজিস্ট্রেট তার সঙ্গে খোলামেলাভাবে কথা বলল বারবার বলা সত্ত্বেও কেন ক্যামেরা শ্যুট করা হচ্ছিল এবং তুশি বলেন তিনি ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করেছিলেন তাকে কোনো পানিশমেন্ট দিতে হলে সাইডে গিয়ে কথা বলার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট সেটা করছিল না বরং প্রকাশ্যে ভিডিওই করা হচ্ছিল এবং তুশি জানান তিনি কিন্তু অর্থদণ্ড ঠিকই দিয়েছেন তবে সেই সঙ্গে অনেক মানুষের সামনে অনেক ক্যামেরার সামনে তাকে বারবার হয়রানিও করা হচ্ছিল যেই কারণে তিনি মেজাজ হারিয়ে শাউট করেছিলেন তিনি এটাও অ্যাড করেন মেলায় আরও মানুষ ছিল অনেকেই মাস্ক পরেনি এমনকি পুলিশ সদস্যদের অনেকেও মাস্ক পরে ঘোরেনি এবং তার প্রশ্ন হচ্ছে তার বেলাতেই কেন ফাইন দেওয়ার বিষয়টা ক্যামেরার সামনে ধারণ করতে হবে এবং এই কারণে এই ভিডিওটা এখন সরানোর জন্য হাইকোর্টের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে সো ভিউয়ার্স নাজিফা তুশির এই ঘটনাটা যে এখন হাইকোর্টে চলে গেছে এই বিষয়টি জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল